আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি ডক্টরালয় আমার ডাক্তারের, স্পন্সর্ড বাই নুবিস্তা ফার্মা লিমিটেড অ্যান্ড পাওয়ার্ড বাই মার্ভেলন। আমি ডাক্তার নাইমা, আছি আপনাদের সাথে এবং থাকবো অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে। দর্শক, আজকে আমরা কথা বলবো জরায়ুর অস্বাভাবিক রক্তক্ষরণ কিংবা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার সালেহা বেগম চৌধুরী ম্যাডাম। তিনি ফর্মার চেয়ারম্যান অবস অ্যান্ড গাইনি ডিপার্টমেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। পাশাপাশি তিনি সেক্রেটারি জেনারেল হিসেবে আছেন ওসিএসপিতে। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ম্যাম, আপনি তো ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনার সাথে আছি। ধন্যবাদ ম্যাডাম। আজকে আমরা কথা বলবো জরায়ুর যে অস্বাভাবিক রক্তক্ষরণ গুলো আছে, অর্থাৎ অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বলে আমরা যেটাকে চিনি, সেটা সম্পর্কে। তো প্রথমেই জানতে চাচ্ছি ম্যাডাম যে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিংটা কি জিনিস? হ্যাঁ, আসলে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং জানার আগে আমাদের অবশ্যই জানতে হবে আমাদের যে কোনটা নর্মাল। তা আমরা জানি যে আমাদের মেয়েদের একটা নির্দিষ্ট বয়স থেকে আমরা সেটাকে 12 বা 13 বছর এরকম দেখি না, এক এক সোসাইটিতে কমিউনিটিতে একটু যারা হায়ার ইয়েতে থাকে তাদের একটু আর্লি হয়, তবে 9 বছরের পরে থেকে যে কোনো সময় মেনস্ট্রুয়েশন স্টার্ট হতে পারে। মেনস্ট্রুয়েশন মানে প্রতি মাসে কিছু নির্দিষ্ট কিছু দিনের জন্য জরায়ু থেকে ব্লিডিং হওয়া, আমরা এটাই বুঝি, সবাই জানি মেয়েদের মাসিক হয় এবং প্রতি মাসে মাসে হয়, সেটার একটা নির্দিষ্ট মাত্রা আছে। এটা কতটুকু পরিমাণ একটা নর্মাল আমরা বলি যে এটা কতদিন থাকবে, 8 থেকে আমরা যদি 10 দিন পর্যন্ত থাকি এটা আমরা 10 ডেজ মধ্যে আমরা সেটাকে নর্মাল থাক ধরে নিই। আবার এটা যদি 80 ml এর মধ্যে থাকে তাহলে আমরা এটাকে নর্মাল ধরে নিই। আবার এটা যদি আমরা আগেই বলেছি, আমরা এটা যদি আমরা 21 ডেজ বা 21 থেকে 35 দিনের মধ্যে হতে থাকে এটাকে আমরা নর্মাল মাসিক বলি। তো এটা এর মধ্যে অ্যাবনর্মাল যদি এটা পরিমাণে বেশি যায়, যেগুলো নর্মাল নর্মাল হওয়া উচিত, যতটুকু হওয়া উচিত তার চাইতে যদি বেশি যায় সেটাও আমরা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বলি। আবার যদি খুব অল্প অল্প করে ব্লিডিং হচ্ছে কিন্তু 10 দিনের বা 8 থেকে 10 দিনের বেশি থাকে, অনেক দিন থাকতেছে, 15 দিন 20 দিন থাকতেছে, সেটাকে আমরা অ্যাবনর্মাল ব্লিডিং বলি। আবার যদি ওই যেটা বললাম পরিমাণ যেটা নেবে, আবার যদি দেখি যে 21 দিনের আগে মাসিক হয়ে যাচ্ছে সেটাকে অ্যাবনর্মাল মেনস্ট্রুয়েশন বলা হয়। ব্লিডিং না হলে সাইকেলটা তার ফ্রিকোয়েন্ট হচ্ছে, আবার 35 দিনের পরে হলে সেটাকে আমরা অলিগোমেনোরিয়া বলে দেরিতে হচ্ছে। তো অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বলতে আমরা একটা পরিমাণে হয় পরিমাণে বেশি অথবা ডিউরেশনে বেশি, বেশি দিন থাকতেছে মানে হয় অ্যামাউন্টে বেশি হবে না হলে হচ্ছে ডিউরেশন, অথবা দুটাই, পরিমাণও বেশি বেশি দিন থাকতেছে। তবে এর মধ্যে আরেকটা ব্লিডিং আছে যেটা কন্টিনিউয়াস ব্লিডিং বলে, ওটাতে 10-15 দিন না সব সময় ব্লিডিং হচ্ছে, মানে পেশেন্ট ভালোই হচ্ছে না, ভালোই হচ্ছে, তাহলে এটাও কিন্তু অ্যাবনর্মাল ব্লিডিং। তাহলে এটাকে আমরা মেডিকেলের ভাষায় যেটা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বলি আর কি। এরকম যদি হয় এটা মাসিকের যে স্বাভাবিক প্রসেস বলি বা স্বাভাবিক একটা কোর্স আছে সেটা না হয়ে যদি এভাবে রক্তপাত বেশি হয় তাহলে আমরা অ্যাবনর্মাল, বেশি হলে অ্যামাউন্ট বেশি হলে, ডিউরেশন বেশি হলে, দুটি একসাথে থাকলে, অথবা কন্টিনিউয়াস যদি কারো ব্লিডিং হতেই থাকে, অথবা অফ অ্যান্ড ব্লিডিং, আজকে বন্ধ কালকে আবার হচ্ছে, কালকে বন্ধ আবার পরশু হচ্ছে, এরকম এগুলো সবগুলোকে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, ইউটেরাইন ব্লিডিং বলে। আচ্ছা ম্যাম, এই অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এর লক্ষণগুলো কি বা এর ব্লিডিং এর ধরনটা কেমন হবে? সাধারণত এটা মেনার্কির পরে আর কি, মাসিক শুরু হওয়ার পরে থেকে যে কোনো সময় হতে পারে। তো মেনার্কির পরে থেকে 3-4 বছর একটু অ্যাবনর্মাল ব্লিডিং হয়, পরিমাণে বেশি হয়, অথবা মাসিকের একটু দেখা যায় অনেকের কিন্তু ইরেগুলার হয়ে যায় গ্যাপ। তো ওটাকে আমরা প্রথম 3-4 বছর এটা আমরা মনে করি যে স্বাভাবিক। আচ্ছা, এই জন্য স্বাভাবিক যে তখন আমাদের যে হরমোনের যে সিস্টেম, ফিমেল হরমোনের এন্ডোক্রাইন সিস্টেম আমরা মেডিকেল ভাষায় বলি, এটা ব্রেন, থাইরয়েড, ওভারি, এটা যে একটা কন্ট্রোল আছে এই কন্ট্রোলটার ম্যাচুরিটিটা হয় না, পুরোপুরি ডেভেলপমেন্ট হয় না প্রথম 3-4 বছর, সেই জন্য তাদের একটু ব্লিডিং বেশি হতে পারে। আরেকটা যদি তার ম্যাচুরিটি হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক আছে কিন্তু রিপ্রোডাক্টিভ এজে, তার অ্যাবনর্মাল ব্লিডিং হতে পারে। আরেকটা মাসিক উঠে যাওয়ার পরেও কিন্তু অ্যাবনর্মাল ব্লিডিং হতে পারে, পোস্ট মেনোপজাল, যেটাকে আমরা পোস্ট মেনোপজাল ব্লিডিং বলি। আর রিপ্রোডাক্টিভ এজে হয় সেটাও অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। আবার এই যে পিউবার্টির পরে সেটা যেটা হয় সেটাকেও আমরা পিউবার্টি মেনোরেজিয়া বলি সাধারণত, এই জন্য যে তাদের ব্লিডিংটা সাধারণত বেশি হয় অন্যগুলা অন্য বয়সের তুলনায় বা বয়সের তুলনায় ঠিক না, মানে এটা হলো যে কারো কারো অল্প অল্প ব্লিডিং ও অ্যাবনর্মাল ব্লিডিং, উইটার্ন ব্লিডিং, সেটা না হয়ে তাদের পরিমাণটা বেশি, পরিমাণটা বেশি। তো এই জন্য পিউবার্টির বেলায় আমাদের অবশ্যই সতর্ক থাকতে হয়,
যদি এটাকে আমরা নর্মাল বলছি, সাথে সাথে এই মেসেজটা অবশ্য সবাইকে আমার আমাদের দর্শকদেরকে দিতে হবে, আমাদের আমার দেওয়ার উচিত, সেটা হলো যে এটা যদিও আমরা নর্মাল বলছি কিন্তু এই মানে সিস্টেম ম্যাচুর হচ্ছে না বলে হচ্ছে বলি, কিন্তু এটাতে অনেক ব্লিডিং হয়ে পেশেন্টের অ্যানিমিক হতে পারে, রক্ত শূন্যতা হয়ে যেতে পারে, যদি ডাক্তারের কাছে না যায় ঠিক মতো চিকিৎসা না নেয় তাহলে রক্ত শূন্যতা হতে পারে। আবার অনেকদিন ধরে এইসব ক্ষেত্রে ওভুলেশন হয় না প্রথম দিকে, সেই জন্যই ব্লিডিংটা আরো বেশি হয়, ইস্ট্রোজেন এক্সেস থাকে। সুতরাং ওদেরকে যদি আমরা এই অ্যান্ডোমেট্রিয়াল ইউট্রাসের লাইনিংটা যদি অনেক মোটা হয়ে যায়, এটাকে যদি শেড করাই না দিই কোনো মেডিসিন দিয়ে, তাহলে তাদেরও কিন্তু পরবর্তীতে কিছুটা হয়তো বাচ্চাদের অত রিস্ক নাই, তারপরও তাদের ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা, একটা সম্ভব কিছুটা সম্ভাবনা তাদের আছে, অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া বলি বা থিকনেস বেড়ে যায় পরবর্তীতে, সেই জন্য তাদের অবশ্যই চিকিৎসার আওতায় আনতে হবে। কারণ কোনো কোনো ক্ষেত্রে এমনও দেখা গেছে আমাদের প্র্যাকটিক্যাল জীবনে, প্র্যাকটিসে আর কি, কারণ অনেক দিন ধরে তো আমরা চিকিৎসা করছি, অনেক সময় দেখেছি যে কোনো বাচ্চা মেয়েকে হয়তো 3-4 বছর ধরে ব্লিডিং হচ্ছে, এত অ্যানিমিক হিমোগ্লোবিন 4 গ্রাম পার ডিএল এবং তার হার্ট এনলার্জ হয়ে গেছে, অনেকদিন ধরে অ্যানিমিয়া থাকে, অ্যানিমিক হার্ট ফেলিওর নিয়ে চলে আসে, অ্যানিমিক হার্ট ফেলিওর নিয়ে পর্যন্ত চলে আসে, চিকিৎসা করা খুবই কঠিন এবং পেশেন্ট মারা যেতে পারে। আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে কোনো অনেকদিন ধরে ব্লিডিং হচ্ছে, আরেকবার এমন ব্লিডিং হলো শকে চলে গেল পেশেন্ট বাচ্চা, হয়তো সবাই ভাবতেছে এটা নর্মাল, হতেই পারে কিন্তু শক নিয়ে পেশেন্ট আসে, কোলাপস হয়ে আসে, তারপরে এই যে বলে হার্ট ফেলিওর নিয়ে আসে। এই জন্য সবসময় যদি আমরা এটা নর্মাল বলি তা অবশ্যই এটা আমাদের যখনই স্বাভাবিক যেতে বেশি হবে ডাক্তারের কাছে যেতে হবে। তবে এটা আমাদের আমরা অনেক সময় বই আমরা বলেও থাকি, অনেক সময় হয়তো আমাদের সমাজে বা অন্যান্য সব সোসাইটিতে বাচ্চা যদি একটা দুটো বাচ্চা থাকে, অল্প ব্লিডিং হলো অনেকে আবার অনেক বেশি চিন্তা টেনশন করে, সেটার দিকেও দেখতে হবে। অল্প ব্লিডিং হলো কিন্তু যদি অ্যানিমিক না হয়, যদি সে স্বাভাবিকভাবে তার মানে তার এনার্জি, তার লেখাপড়া, এডুকেশন, তার প্রাণ চাঞ্চল্য বা সবকিছু যদি সে হেলদি থাকে তাহলে বুঝতে হবে যে সেটা খুব একটা অস্বাভাবিক না। তো অনেক সময় আমাদের প্যারেন্টসরা অবশ্য হঠাৎ করে খুব অস্থির হয়ে যায় ওরা অস্থির হলে, প্যারেন্ট অস্থির হলে বাচ্চারা অস্থির হয়ে যায়, হয়তো এটা খুব একটা কিছু না, স্বাভাবিক না, ওটাও আছে। আবার মানে ওভার লুক করলে অথবা ঠিক মতো সচেতন না হলে অবশ্যই তাহলে কিন্তু আমাদের বিপদ হতে পারে। সুতরাং দুইটাই আমাদের ইম্পর্টেন্ট। আর রিপ্রোডাক্টিভ এই যেটা আমরা বললাম ওটা তো হতেই পারে, তো যেটা হয় কি রিপ্রোডাক্টিভ এই যেহেতু আমার দর্শকদের জন্য আমার এটা একটা বলার আছে, সেটা হলো যে আমরা রিপ্রোডাক্টিভ এই যে অনেক সময় এরকম নর্মাল অস্বাভাবিক ব্লিডিং হয়, তো ব্লিডিং হয়ে কখনো কখনো দেখা যায় যে প্রেগনেন্সি রিলেটেড, আচ্ছা হয়তো বাচ্চা নষ্ট হয়েছে তার ব্লিডিং হচ্ছে, সে মনে করতেছে যে না এটা তো ব্লিডিং হয়তো মাসিকটা বেশি দিন থাকতেছে বেশি হচ্ছে, কিন্তু এটা হয়তো প্রেগনেন্সি রিলেটেড একটা কমপ্লিকেশন, ঠিক পোস্টপার্টাম না অ্যাবর্শন, হয়তো তার বাচ্চাটা অ্যাবর্শন হয়ে গেছে কিন্তু অথবা অ্যাবর্শন ব্লাইডেড বা ভিতরে ব্লিডিং অ্যাবর্শন হয়ে গেছে, এই জন্য অ্যাবর্শনের জন্য ব্লিডিং হচ্ছে, কিন্তু সে তো ভাবতেছে। কিন্তু এই ক্ষেত্রে যদি রোগী তাড়াতাড়ি ডাক্তারের কাছে আসে তাহলে জাস্ট আল্ট্রাসাউন্ড করে একটা চিকিৎসা দিয়ে দিলে, আমরা ইভ্যাকুয়েশন বলি, ইউটেরাসের ভিতর থেকে সব অ্যাবনর্মাল বের করে নেব, তাহলে তো পেশেন্ট একদিনেই সুস্থ হয়ে যাবে। সুতরাং এটা একটা আছে, ওটা তাদের দেখতে হবে প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশন, এটা খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা যায়, ডায়াগনোসিস ইজি, চিকিৎসা প্রগনোসিসও ভালো। তবে কি কি কারণে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিংটা হতে পারে? হ্যাঁ, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং আমরা এখন প্রেগনেন্সি রিলেটেড ছাড়া আমরা যেটা একটা ক্লাসিফিকেশন আছে এটা হলো হয়তো মেডিকেলের ইয়েতে পাম কয়েন বলে, তো আমরা এমনি সহজ ভাষায় যেটা বলি এটা টিউমার জনিত হতে পারে। আচ্ছা, আগে বলেছি যে পিউবার্টিতে হতে পারে, এটা হরমোনাল ইমব্যালেন্স ইমম্যাচুরিটির জন্য, সিস্টেম ইমম্যাচুরিটির জন্য, ডেভেলপমেন্ট এন্ডোক্রাইন সিস্টেম ইমম্যাচুরিটির জন্য, ওটা বাদ দিয়ে কিন্তু টিউমারের মধ্যে একটা কমন টিউমার আছে, সেটা হলো ফাইব্রয়েড ইউটেরাস, সেটা কিন্তু ম্যালিগন্যান্সি না, ক্যান্সার না, বিনাইন একটা টিউমার, তবে এই টিউমারের জন্য ব্লিডিং হয়। এই টিউমার অনেকগুলো একসাথে হতে পারে, একটা দুটোও থাকতে পারে, এবং এদের মেইন হলো এদের ব্লিডিং বেশি হবে এবং সেই ব্লিডিংটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এই মাসে যা হলো তার মাসে বেশি প্রোগ্রেসিভ বলে। তো এই টিউমার নিয়ে পেশেন্টরা খুবই চিন্তিত হয়, হয়তো কোনো একটা আল্ট্রাসাউন্ড করতে গেলে ওখানে একটা ছোট টিউমার কিন্তু তার ব্লিডিংও হচ্ছে, একটা সমস্যা আছে, তখন তারা ভাবে যে এটা বোধহয় ক্যান্সার, আসলে এটা ক্যান্সার না, এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম। আরেকটা হলো যে একটা ছোট টিউমার আছে ফাইব্রয়েড, হয়তো আল্ট্রাসাউন্ড হয়তো ডায়াগনোসিস কিন্তু তার কোনো ব্লিডিং নেই, সেটাও কিন্তু
কোনো ব্যাপার না, খুবই মানে স্বাভাবিক, বা এই টিউমারটা থাকাটা কোনো ভয়ের কিছু না, ভয়ের কিছু না। একটা টিউমারে বিনাইন টিউমারের জন্য হতে পারে এটা একটা ইনফেকশন। আর পলিপ বলি একটা, বলি মেডিকেলের ভাষায় পলিপ, এটা জ্বরের মুখ থেকেও হতে পারে, ইউটারাস জ্বরের ভিতরেও হতে পারে, সেখান থেকে হলেও অ্যাবনর্মাল ব্লিডিং হয়। আই ডোন্ট নো, মায়োসিস বলে একটা ডিজিজ আছে, সেটা হলো মাসিকের কিছু কিছু ব্লাড জরায়ুর গায়ে জমে যায়, জরায়ুর ওয়ালে বলি আর কি আমরা, মাসেল, জরায়ুর তো আছে একটা মাসেল, ওই মাসেলের ভিতরে এটা জমে জমে যায়, জমে ইউটারাসটা একটু বড় হয়ে যায়, ফাংশনটা অস্বাভাবিক হয়ে যায়, অ্যাবনর্মাল হয়, সেই জন্য কিন্তু তাদের অ্যাবনর্মাল বেশি ব্লিডিং হতে পারে, হ্যাঁ এটার জন্য হতে পারে। আর আমরা আরও কিছু কারণ আছে, ওভুলেটরি ডিসফাংশন আমরা যেগুলো বলি, আগেই তো বলেছি পিসিওস, ও আগে তো বলা পিসিওস, যেটা পিসিওস যেটা সেটা তো কিন্তু অ্যাবনর্মাল ব্লিডিং হয়, ব্লিডিং হয়, অ্যাবনর্মাল ব্লিডিং হতে পারে, এটাও একটা পিসিও একটা কারণ। রিপ্রোডাক্টিভ এই যে সাধারণত আমাদের এই এই হিসেবই, কিন্তু আমাদের সতর্ক তার থাকতে হবে যেটা যে ম্যানোপোজের পরে যদি ব্লিডিং হয় সেটা কিন্তু খুবই অস্বাভাবিক, পোস্ট ম্যানোপোজাল ব্লিডিং, সেটা আমরা কোনোভাবেই নর্মাল নিব না। একবার যদি হয় তাকে অবশ্যই ডাক্তার, ইভেন একবারও যদি হয় তাকে ডাক্তারের কাছে যেতে হবে, তাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে এটার সাথে কোনো ক্যান্সারের সম্পর্ক আছে কিনা, কারণ ম্যানোপোজে এজের পরে ইউটারাসের ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার, এই ক্যান্সারগুলো অনেক বেশি হয়। সুতরাং এই দুইটা ক্যান্সারই কিন্তু অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিং হয়। আবার বেজানেতে ক্যান্সার হয়, যদিও ওগুলো খুব বেশি না, রেয়ার, কিন্তু জরায়ুর ক্যান্সার এবং সার্ভিক্সের ক্যান্সার অনেক বেশি। সুতরাং ম্যানোপোজের পরে যদি ব্লিডিং হয় তাদেরকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, এবং এই দুইটা ক্যান্সার আছে কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করে এক্সক্লুড করে নিতে হবে। তবে এটাও ঠিক যে ম্যানোপোজের পরে সবসময় যে ক্যান্সারের জন্য ব্লিডিং হবে তা না, ইনফেকশনের জন্য ব্লিডিং হয় এবং সেটা খুব সহজেই চিকিৎসা করা যায়। আরেকটা ব্লিডিং হয় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, আমরা যদি বলি অনেকের যে ম্যানোপোজের পরে হট ফ্ল্যাশ হয়, এই জন্য আমরা হরমোন ট্রিটমেন্ট দিই, ওইসব হরমোনের কারণে কিন্তু অনেক সময় ব্লিডিং হয়। বাইরে থেকে হরমোন দিচ্ছি, হয়তো পেশেন্ট দুই দিন খেলো না, খাওয়া ছেড়ে দিল বা কিছু হতে পারে, ওই জন্যও কিন্তু ব্লিডিং হয়। তো ওটাও একটা কারণ, ওটা কিন্তু অত কঠিন কারণ না, ওটা তো আমরা চিকিৎসা যদি আমরা বের করতে পারি তাহলে চিকিৎসাটা আমাদের। আরেকটা, হ্যাঁ এটা অবশ্যই আমাদের জানতে হবে, আপনি হয়তো আমাকে জিজ্ঞেসও করতে পারেন এবং আমার মনে হয় জিজ্ঞেস করাটা প্রাসঙ্গিক, সেটা হলো যে ওসিপি, ওসিপি কিন্তু সবাই আমরা নিচ্ছি, কন্ট্রাসেপটিভ পিল, জন্ম নিয়ন্ত্রণ বলে, কারণ আমাদের পপুলেশন কন্ট্রোলে এটা বিরাট একটা সাহায্য করে, সাহায্য পদ্ধতি এবং খুব পপুলার, প্লাস আমরা কমনলি প্র্যাকটিস করছি। কিন্তু এই ওসিপির কারণেও ব্লিডিং হতে পারে, সেটাকে পেশেন্ট অস্বাভাবিক ধরে নিতে পারে। যদি সে, আমরা বলি যে মানে একুশটা পিল থাকে, মানে আসল পিল আর কি, সাদা যেগুলো পিল থাকে ওগুলো যদি সে মাঝখানে একদিন না নেয় তার কিন্তু ব্লিডিং হবে। আবার সে যদি দুই চার দিন খেলো, পাঁচ সাত দিন খেয়ে আবার ছেড়ে দিল, তারও হতো ব্লিডিং, এটা অ্যাবনর্মাল ইউটারাইন, এটা কিন্তু রোগ না, এটা হলো তার পিলের সাথে রিলেটেড, সে ঠিকভাবে সঠিকভাবে খাচ্ছে না বলেই সেটা সাইড এফেক্ট হতে পারে। আরেকটা সমস্যা আছে যেটা আমার মনে হয় দর্শকদের জানানো উচিত যে এটা, সেটা হলো যে হয়তো এরকম একটা অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিং হলো, ডাক্তারের কাছে গেল, ডাক্তার তাকে ট্রিটমেন্ট দিল, আমরা প্রোজেস্টেরন দিয়ে সাধারণত প্রথমে ট্রিটমেন্ট দিই, কারণ খুবই ইফেক্টিভ, তাড়াতাড়ি ব্লিডিংটা কমে যায়। কিন্তু পেশেন্টকে আমরা যেই ডোজে নিতে বলি, মানে দিনে তিনবার হয়তো নিতে বললাম, সে দুইবার খেলো, ডোজটা ফলো করলো, হ্যাঁ ফলো করলো না, বা একটা খেলো বা কিছুদিন খেলো না, এইভাবে কিন্তু তার যে অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিং যেটা তার হয়েছিল, যেটা মেডিসিন দিয়ে চিকিৎসা করা সম্ভব ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পরবর্তী মেডিসিন দিয়ে চিকিৎসা করা কঠিন হয়ে যায়, এবং রোগী এটাকে এই শুধু আবার আরেক ডাক্তারের কাছে যায়, সে হয়তো আবারও দিচ্ছে আরেক না, সে পেশেন্ট ভালোভাবে ফলো করছে না, বুঝতে পারছে না যে তাকে যেভাবে দেওয়া হয়েছে সেটা একদম সঠিক নিয়মে সঠিক সময়ে খেতে হবে, না হলে হরমোন লেভেল কমে গেলে তার ব্লিডিং হবে এবং সে মনে করবে যে সে সুস্থ হয় নাই, সে আবার আরেক ডাক্তারের কাছে যাবে, এইভাবে সে ঘুরতে থাকবে, তার হয়রানি হবে আর কি। সেই জন্য অবশ্যই মেডিসিনটা আমরা যেটা বলি, ওসিপি, যেমন ব্লিডিং হলে উইথড্রল ব্লিডিং যেটা খুব সহজে চিকিৎসা করা যায়, আবার এই যে আমরা যে প্রোজেস্টেরন দিয়ে অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিং ট্রিটমেন্ট করি, সেটা সঠিকভাবে নিলে কিন্তু চিকিৎসা সহজ হয়ে যায়। ধন্যবাদ ম্যাম, আশা করছি আমাদের দর্শক আপনার কথাগুলো থেকে অনেক উপকৃত হয়েছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এখানে যারা আছেন, এবং ধন্যবাদ আমার দর্শকদেরকে। দর্শক দেখতে দেখতে আজকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আমাদের ডক্টরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।